সোশ্যাল মিডিয়ায় তো এখন হট টপিকস বিদ্যানন্দ ফাউন্ডেশন, তাদের কিছু অ্যাক্টিভিটিসের জন্য করা হচ্ছে এই ফাউন্ডেশনকে প্রশ্নবিদ্ধ, হচ্ছে সমালোচনা, অনেকেই মন্তব্য করছে তাদেরকে ভণ্ড বলেও। এখন কাহিনী শুরুটা হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পেজে একটা পোস্টের কারণে, যেখানে তারা এই কাপড়ের তৈরি অলংকারগুলোর ছবি পোস্ট করে জানান দেয় বঙ্গবাজারের পুড়ে যাওয়া কাপড়গুলো নিয়ে তারা অলংকার বানিয়েছে। বিষয়টা নিয়ে প্রথমে স্বাভাবিকভাবেই প্রশংসা হলেও পরে বেঁধে যায় বিশাল কাণ্ড, যখন একজন সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করে এই ছবিগুলো তার পণ্যের এবং সেগুলো 9 মার্চে পোস্ট করা। আর ব্যাস প্রমাণসহ সব কিছু দেখার পর সমালোচনার আগুন দ্রুত ছড়াতে থাকে। এরপর বিদ্যানন্দ, এছাড়া তাদের গড়া আরেকটা ফাউন্ডেশন এক টাকার আহার, এই পেজগুলোর কয়েকটা পোস্ট নিয়েও হয় তুমুল সমালোচনা, যেখানে নেটিজনরা দেখিয়ে দেয় একই গরুর ছবি দিয়ে দুইবার ভিন্ন ভিন্ন পোস্টে বলা হচ্ছে গরিব দুঃখীদের উদ্দেশ্যে খাওয়ানোর কথা। এরপর একই ছেলের ছবি দুইবার ব্যবহার করা হয়েছে দুই ধরনের পোস্টে, একবার ব্যবহার করা হয়েছে এতিমখানায় ইফতারি খাওয়ানোর সময়, আরেকবার বস্তিবাসীদের ইফতারি খাওয়ানোর সময়। তারপর এক মজিদ চাচা, যাকে নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ধরনের পরিস্থিতির অসহায়মূলক পোস্ট শেয়ার করে সাহায্য চাওয়া হয়েছে। এসব দেখে অনেকেই শকড, অনেকেই মন্তব্য করছে বিদ্যানন্দ কি তাহলে এতদিন সবাইকে ধোকা দিয়ে এসছে, মানুষের ইমোশন নিয়ে খেলেছে, তারা কি মানুষকে সাহায্য করার নামে টাকা মেরে খায়, এটা কি তাদের বিজনেস স্ট্র্যাটেজি, নানা রকম কথা। যদিও সমস্ত বিতর্কিত পোস্ট নিয়ে বিদ্যানন্দ মন্তব্য না করলেও পোড়া কাপড়ের অলংকারের পোস্ট নিয়ে তারা একটা ব্যাখ্যা দেয়, এবং বিদ্যানন্দ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লেখে তাদের প্রজেক্ট ছিল ঠিকই বঙ্গবাজারে পোড়া কাপড় থেকে অলংকার বানানোর, এবং এই কারণে তারা ইন্টারনেট থেকে বেশ কিছু স্যাম্পল ছবি ডাউনলোড করে, কারণ ওই ছবিগুলো দেখে তারা প্রোডাক্টগুলো বানাবে, এবং সেই ছবিগুলো তারা সোশ্যাল মিডিয়ার টিমকে পাঠানোর সময় ভুলবশত ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবিগুলো পাঠিয়ে দেয়, আর সোশ্যাল মিডিয়া টিম যথাযথ ভেরিফিকেশন ও অনুমোদন ছাড়া 6টি ছবির একটি কলাজ তৈরি করে, যেখানে 2টি ছবি বিদ্যানন্দের হলেও বাকি 4টি ছবি ইন্টারনেটের সে রেফারেন্সিয়াল ছবি, এবং এই ভুল তাদের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তারা পোস্টটা ডিলিট করে দেয় এবং ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু করে, এবং তারা তাদের ভুল স্বীকার করে এবং সবার কাছে ক্ষমা প্রার্থনাও করে। কিন্তু তারপরেও অনেকে ঠান্ডা করা যায়নি, অনেকেই বলছে এই ভুল সাধারণ ভুল নয়, আর এটা যদি ভুল হয়ে থাকে তাহলে বাকি পোস্টগুলোর কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না কেন, সাধারণ মানুষও তো বটে, এছাড়া অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও তাদের ওই পোস্টের নিচে কমেন্টস করছে। যেমন তাসিনেশন, সে কমেন্টস করে লিখছে 4 মাসের ব্যবধানে একই গরু জবাই করে খাওয়ানো, এটার তাহলে ব্যাখ্যা কি দিবেন, আপনারা পুরো জাতিকে বোকা বানাচ্ছেন, এবং এটা আপনাদের একটা লাভজনক মার্কেটিং স্ট্র্যাটেজি, কিন্তু এটা খুব বেশি দিন টিকবে না, সব খেলা শেষ। এছাড়া কিঙ্গুপলি খ্যাত তুষার, সেও কমেন্টস করে লিখেছে মানুষ আপনাদের বিশ্বাস করে এতদিন ডোনেট করেছে, কিন্তু এইভাবে যে প্রতারণা হবে তা কোনোদিন ভাবি নাই, অনেকে আপনাদের কার্যক্রম নিয়ে আগেও বহুবার বলেছে কিন্তু আপনাদের পজিটিভ কাজগুলোর জন্য আপনাদের সমর্থন করে গেছে, সকল ধোয়াশার ব্যাপারগুলো পরিষ্কার করুন চ্যারিটির এবং ডোনেশনের নামে, এইসব কাজ অত্যন্ত লজ্জাজনক। এছাড়া কিটু ভাই খ্যাত মাশরুর ইনান, সেও কমেন্টসে লিখেছে সোর্স লক্ষ্মী চিট ফান্ড 21 দিন মে পয়সা ডাবল। এভাবে অনেকেই অনেক রকম সমালোচনা করলেও কেউ কেউ তাদের সাপোর্ট করেও বলছে ভুল হতেই পারে, হয়তো সোশ্যাল মিডিয়া যেই অ্যাডমিন মেনটেন করে সেই ভুলবশত পোস্টগুলো করেছে, হয়তো তাদের পজিটিভ কাজগুলো সত্যিকার অর্থেই পজিটিভ। আবার কেউ বলছে সোশ্যাল মিডিয়া পোস্টের উপর বেস করে তাদেরকে এভাবে সমালোচনা করা ঠিক হবে না, অ্যাটলিস্ট তাদেরকে সুযোগ দেওয়া উচিত তারা কি ক্ল্যারিফিকেশন দেয় সেটা বলার। ওয়েল ডেফিনেটলি বিদ্যানন্দ ফাউন্ডেশন অনেক ট্রাস্ট ওয়ার্দি একটা ফাউন্ডেশন এবং অনেকের ভরসার একটা জায়গা, সেই জায়গায় এই প্রশ্নবিদ্ধ পোস্টগুলো আসলেই একটা ধোঁয়াশা সৃষ্টি করে এবং অবিশ্বাসের জন্ম দেয়, এবং অনেকেই মনে করছে তাদের অচিরেই উচিত পুরো বিষয়গুলোর ক্লিয়ারভাবে ব্যাখ্যা করা।